নমস্কার বন্ধুরা, আপনি সত্যি সত্যি মাত্র 2,000 টাকা নিয়েই নিজের স্বাধীন ধূপের ব্যবসা শুরু করতে পারবেন। বন্ধু, ভেবে দেখুন কিভাবে করবেন। আজকের ভিডিওটা দেখলে আপনি সেটাই শিখে যাবেন। বন্ধু, বর্তমানে এই বাজারে বন্ধু মাত্র 2-3 হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা অসম্ভব বলে মনে হলেও আপনি অনায়াসে তা নিয়ে ধূপের ব্যবসা শুরু করতে পারবেন। ধূপ এমন একটি প্রোডাক্ট বন্ধু যার কোনো অক্সিজেন নেই, তাই কোনো মন্দা নেই এই ব্যবসায়। আপনার কাছে পুঁজি না থাকলে আপনি কিভাবে শুরু করবেন এই ব্যবসা? খুব কম পুঁজি, এই ধরুন 15-20 হাজার টাকা থাকলে আপনি কিভাবে এই ব্যবসা শুরু করবেন, বা আরও বেশি ইনভেস্ট করার মতো টাকা থাকলে আপনি কিভাবে শুরু করবেন এই ব্যবসা, তার খুঁটিনাটি তথ্য দেওয়ার জন্যেই আজকের এই স্পেশাল ভিডিও। বন্ধু, ভিডিওটা পুরোটা দেখুন। বন্ধু, ধূপের ব্যবসার যাবতীয় তথ্য আপনি এই একটা ভিডিওতেই পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। নমস্কার, আমি অলোকেশ রায় আর আমার সংস্থার নাম সোনারপুর সুপার আর্ট। আচ্ছা, আপনাদের ঠিকানা, সম্পূর্ণ ঠিকানাটা বলুন। তো এখানে যদি কেউ আসতে চায়, বা যদি হাওড়া থেকে কেউ যদি আসতে চায়, তাহলে হাওড়া থেকে দুটো পথ আছে। একটা হচ্ছে হাওড়া থেকে যে গাড়িগুলো গড়িয়া আসছে, গড়িয়াগামী গাড়িতে উঠে আপনাকে নামতে হবে গড়িয়ায়, বাসগড়িয়া নেমে ওখান থেকে অটোতে করে সোনারপুর। আর একটা পথ আছে হাওড়া থেকে কেউ যদি ট্রেনে আসতে চায়, তাহলে হাওড়া থেকে যে কোনোভাবে সে শিয়ালদা আসবে। শিয়ালদা সাউথ থেকে শুধুমাত্র বজবজ লোকালটা বাদ দিয়ে যে কোনো ট্রেনে সে সোনারপুরে আসবে। সোনারপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে বেরিয়ে এসে আমাকে ফোন করবে, আমি রিসিভ করে নেব। কেউ যদি নর্থ থেকে আসে, অর্থাৎ আপনার রানাঘাট, মুর্শিদাবাদ, মানে বনগাঁ, হাবড়া এসব দিক থেকে যদি কেউ আসে, অর্থাৎ শিয়ালদায় নেমে শিয়ালদা সাউথ সেকশানে বজবজ লোকালটা বাদ দিয়ে যে কোনো ট্রেনে সোনারপুরে নামতে পারে। আর সাউথ থেকে, অর্থাৎ আপনার কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং এসব দিক থেকে যদি কেউ আসে, তো বলার অপেক্ষা রাখে না, সোনারপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে বেরিয়ে এসে আমাদের ফোন করলে আমরা আপনাকে রিসিভ করে নেব। নিচে দেখুন ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করবেন, আমরা সমস্ত রকমের আপনাকে আসার গাইড সমস্ত কিছু আমরা আপনাকে বলে দেবো। আচ্ছা, তো আপনাদের এই সোনারপুর সুপার আর্ট সংস্থায় কি ধরনের ব্যবসার অপরচুনিটি বা সুযোগ আছে? গুড, খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, এটা একটা অ্যাকচুয়ালি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। আচ্ছা, এখানে হচ্ছে বিভিন্ন রকমের স্মল স্কেল, অর্থাৎ ক্ষুদ্র শিল্পের ওপর, অর্থাৎ ছোট ছোট হাতের কাজের ওপর বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয়। সেটা হচ্ছে, যেমন আছে মোমবাতি আছে, আপনার মপ আছে, আপনার সিল্ক স্ক্রিন প্রিন্টিং আছে, আপনার মশলার ওপর আছে, বিভিন্ন রকমের ওপর আমার ট্রেনিংটা দেওয়া হয়। কিন্তু আজকের আমি শুরু করব যে ব্যবসাটা, সেটা আপনারা ইউটিউবে অনেক দেখেছেন, অনেক শুনেছেন, হয়তো সেটা শুনে হয়তো আপনাদের হয়তো মানে আপনারা হয়তো নাক সিঁটকাবেন, হয়তো বলবেন যে ও এই ব্যবসা। কিন্তু বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখুন। আমার মনে হয় অন্যান্য ভিডিওর থেকে এই ভিডিওটা একদমই আলাদা হবে এবং আপনার জীবন পাল্টে দিতে পারে এই ভিডিওটা দেখলে। সেটা হলো আজকে যেটা আমি আলোচনা করব, সেটা হচ্ছে ধূপের ব্যবসা। এই যে দেখতে পাচ্ছেন ধূপ তৈরি, অর্থাৎ এই ধূপের ব্যবসাটাই কিন্তু আপনাকে আজকের আমরা আলোচনা করব, ধূপের ব্যবসা। কিন্তু আমার এখানে কিছু বলার আছে, যেটা হলো আমরা সবাই দেখি যে ধূপকাঠি তৈরি মানেই মেশিন কিনে মাল তৈরি করে আমাদের কাছে দাও, এর বাইয়ার কিচ্ছু নেই। কিন্তু না বন্ধু, ধূপকাঠি তৈরি করে ব্যবসা করে প্রচুর ইনকাম করা যায়, ধূপকাঠি ব্যবসায় কোনো লস নেই, ধূপকাঠি ব্যবসায় আজ পর্যন্ত কেউ বলেনি যে আমি লস খেয়েছি। তবে হ্যাঁ, কতগুলো কথা আছে, যেমন হচ্ছে যদি কেউ মেশিন কিনে র কাঠি দিয়ে ব্যবসা করতে চায় তাহলে সে লস খেতে পারে, যদি মনে করে সেন্ড করে প্যাকেট করে সে ব্যবসা করবে তাহলে মনে হয় সে আজ পর্যন্ত লস খাবে না। তো সেখানে দাঁড়িয়ে ধূপকাঠি ব্যবসাটা যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন তাহলেই কিন্তু আপনার সেই ব্যবসায় কোনো লস নেই। আর যদি মনে করেন মেশিন কিনে ওই একটা জায়গায় আমি যত পারি মেশিন কিনবো, মেশিন কিনে তৈরি করে এক জায়গায় দেবো, তাহলে বন্ধু আপনার লস হলেও হতে পারে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে মেশিন কিনে র কাঠি দিয়ে আমার ব্যবসা শেষ বা আমার কাজ শেষ, এই মেন্টালিটিতে থাকলে চলবে না? না,
আমাদের এই মেন্টালিটির বাইরে এসে আমরা নিজে মার্কেটিং করব, আমরা ব্র্যান্ড তৈরি করব, মার্কেটে সেল করব, এইগুলোর উপর বেশি গুরুত্ব দেব। গুড, হ্যাঁ, ব্যাপারটা হলো যেটা ফার্স্ট আমি বলে নেই আমার এখানে কি কি হয়। আমার এখানে প্রথমে হচ্ছে ধূপের আপনি মেশিন যদি নেন, মেশিন নিলে আপনাকে ট্রেনিং নিতে হবে, মেশিন যদি নাও নেন তবু আপনাকে ট্রেনিং নিতে হবে। মেশিন ছাড়াও আপনি ব্যবসা করতে পারেন, ধূপের ব্যবসা করতে পারেন, তার জন্য ধূপের ব্যবসা করলেই যে আপনাকে যে মেশিন নিতে হবে তার কোনো মানে নেই, মেশিন ছাড়াও আপনি ব্যবসা করতে পারেন। আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে একটা ন্যূনতম কোর্স ফি দিয়ে ট্রেনিং নিয়ে আপনি ধূপের মেশিন ছাড়াও ব্যবসা করতে পারেন। আবার যদি মেশিন নেন, যদি মনে করেন না আমি মেশিন নেবো, তাহলে মেশিনে দু রকম মেশিন আছে, একটা ম্যানুয়াল মেশিন আছে, একটা অটোমেটিক আছে। অর্থাৎ আপনার যদি মনে হয় যে আমি মেশিনটা আমি ট্রেনিংটা নেওয়ার পর আমি যদি মেশিন নেই, তাহলে ম্যানুয়াল মেশিন নিয়ে শুরু করুন, ছোটো মেশিন নিয়ে শুরু করুন। ছোটো মেশিন নিয়ে শুরু করে আগে দেখুন যে ব্যবসাটা কীরকম দাঁড়াচ্ছে আপনার, তারপর যদি মনে করেন যে হ্যাঁ ব্যবসাটা বাড়ছে তখন আপনি বড় মেশিন নিয়ে কাজ শুরু করবেন, সেভাবে আপনি কাজ করতে পারেন। তারপর যদি মনে হয় যে আপনি না আপনি অটোমেটিক মেশিন নিয়ে কাজ করবেন, সেটাও আপনি কাজ করতে পারেন বন্ধু। অর্থাৎ কি দাঁড়ালো, ফার্স্ট হচ্ছে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং ছাড়া কোনোভাবেই মেশিন দেওয়া হয় না। অর্থাৎ অন্য অন্য জায়গায় যেমন ওই একদিন আসুন, এসে টাকা পয়সা নিয়ে আসুন, নিয়ে এসে মেশিন নিন, মেশিন নিয়ে মাল বানি আমাদের দিন, আমি এই কথাটা কখনোই বলবো না এবং আমি এই কথাটার ঘোর বিরোধী। কারণ আপনাকে কোনো কিছু ব্যবসা করতে গেলে আগে ভালো করে জানতে হবে সেই ব্যবসাটা। সেই ব্যবসাটা আপনি মনে করতে পারেন যে হ্যাঁ আমি এই ব্যবসা জানি, কিন্তু বন্ধু জানলেও আপনাকে ট্রেনিংটা ভালো করে নিতে হবে। কারণ এর ট্রেনিংয়ের কী পাবেন আপনি এই ট্রেনিংয়ে, দেখুন এই যে কালো ধূপটা তৈরি হচ্ছে, এই কালো ধূপটা যেটা তৈরি হচ্ছে এটাতে আপনি তিন চার রকম ফর্মুলা দিয়ে কাজটা করতে পারেন, যেটা সারা ইউটিউবে সারা ধূপের সেন্টারে যত মেশিন বিক্রি করছে তারা কেউ দেখাবে না। তারা আপনাকে একটাই মাত্র ফর্মুলা দেবে, সেই ফর্মুলায় বলবে যে দেখুন এই মেশিনে ধূপ বেরোচ্ছে, ব্যাস শেষ। কিন্তু না বন্ধু, এই কালো ধূপটা আপনি তিন থেকে চার রকম ফর্মুলায় বানাতে পারবেন, অর্থাৎ এটার জন্য আপনাকে ট্রেনিং নিতে হবে। এরপর যেটা আছে আপনি এই যে দেখতে পাচ্ছেন ধুনো ধূপকাঠি, অর্থাৎ এটার একটা মার্কেটে বিভৎস চাহিদা আছে, অনেক দেখবেন ধুনো ধূপকাঠি প্রচুর চাহিদা আছে। অর্থাৎ এই ধুনো ধূপকাঠিরাও কিন্তু এখানে ট্রেনিং দিয়ে শেখানো হয়, অর্থাৎ এখানে কিন্তু আপনি মেশিনে বসে কাজ করে দেখাবেন যে আপনি কাজটা করতে পাচ্ছেন। এটা গেল ধুনো ধূপকাঠি। এরপর দেখুন এই দেখুন এটা হচ্ছে চন্দন ধূপকাঠি, অর্থাৎ এই চন্দন ধূপকাঠিগুলো এখানে কিন্তু ট্রেনিং দেওয়া হয়, যেটা এই চন্দনটা মাইসোর আগরবাতি বা ব্যাঙ্গালোর যে চন্দন ধূপকাঠি সেরকম আপনি তৈরি করতে পারবেন এখানে ট্রেনিংয়ের সাহায্যে। এরপর আছে মশার ধূপকাঠি, বিভিন্ন রকম কালো কালার ধূপকাঠি, এই যে দেখতে পাচ্ছেন নীল ধূপকাঠি। এখন এই নীল ধূপকাঠিটা আমি শুরু করেছি, নীল ধূপকাঠিটার বীভৎস চল আছে মার্কেটে, সেটা কীরকমভাবে চল আছে, কখন বিক্রি হয়, কিভাবে বিক্রি হয়, তখন যখন আপনারা ট্রেনিংটা নেবেন তখন আমরা সমস্ত কিছু আপনাকে ট্রেনিংয়ের মাধ্যমে বলে দেবো। এবার আপনাকে একটা প্রশ্ন করি, এই ধরুন মেশিন কিনে ধূপকাঠি তৈরি করে সেই ধূপকাঠি নিয়ে ব্যবসা করা, আর মেশিন না কিনে প্রথমেই ইনভেস্ট বেশি না করে আপনার থেকে র কাঠি নিয়ে সেইগুলোকে সেন্ড করে প্যাকেট করে মার্কেটে সেল করা, এই দুই ধরনের ব্যবসার মধ্যে তফাৎটা কি আছে? খুব ভালো প্রশ্ন করেছেন। তো বন্ধু আমি তো প্রথমেই বলেছি যে আপনাকে যে মেশিন কিনতে হবে তার কোনো মানে নেই, আপনি আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে মেশিন ছাড়া আপনি ব্যবসা করতে পারেন। এবারে আসি মেশিন ছাড়া কিভাবে ব্যবসা করবেন। মেশিন ছাড়া আপনার দু ধরনের আপনি ব্যবসা করতে পারেন, একটা হচ্ছে আপনি এখান থেকে ট্রেনিং নিয়ে মেশিন না নিয়ে আপনি বাজারে প্যাকেট কিনতে পাওয়া যায়, বাজারে সেন্ট কিনতে পাওয়া যায়, বাজারে কাঠি কিনতে পাওয়া যায়, বা আমাদের কাছ থেকেও কাঠি নিয়ে আপনি শুরু করতে পারেন। সেখান থেকে আপনি নিয়ে সেন্ট করে ট্রেনিং নেওয়ার পর সেন্ট করে প্যাকেট করে আপনি মার্কেটে ছাড়তে পারেন। সেটা ছাড়লে খুব কম ইনভেস্টমেন্টের, একদম ন্যূনতম ইনভেস্টমেন্টের মধ্যে আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারবেন। মোটামুটি কিরকম ইনভেস্টমেন্ট? মিনিমাম 2-3 হাজার টাকা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। 2-3 হাজার টাকা দিয়ে এটা শুরু? হ্যাঁ, 2-3 হাজার টাকায় আপনি ব্যবসাটা শুরু করতে পারছেন। ধূপের ব্যবসা এটা এখনো পর্যন্ত কেউ বলেনি যে 2-3 হাজার টাকাতে ধূপের ব্যবসা করা যায়। অবশ্যই 2-3 হাজার টাকায় আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। আর
তারপরে কি আছে, যদি মনে করেন যে আপনার একটা সুপ্ত বাসনা আছে, আপনার নিজস্ব ব্র্যান্ড, আপনার নিজস্ব প্রোডাক্ট অল ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়ায় কভার করুক এবং অল ইন্ডিয়া ধরে ব্যবসা করুক, তাহলে কিন্তু বন্ধু আমার কাছে আসতে হবে। কারণ এখানে কিন্তু আপনারা আমাকে এর আগে অনেক ইউটিউবে দেখেছেন, আপনারা জানেন যে আমার একটা ছোট প্রেস আছে, অর্থাৎ সেখানে কিন্তু প্যাকেট ছাপানো হয়। যদি মনে হয় আপনার অন্যান্য প্রেস থেকে ঘুরে আসুন, অন্যান্য জায়গায় যেমন 20-30 হাজারের নিচে কেউ প্যাকেট ছাপায় না, আমার এখানে মাত্র 4-6 হাজার দিয়ে আপনি প্যাকেট শুরু করতে পারেন। অর্থাৎ চার থেকে ছ হাজার দিয়ে প্যাকেট শুরু করে আপনি কিন্তু একদম ন্যূনতম ইনভেস্টমেন্টের মধ্যে আপনি এই ব্যবসাটা আপনার নিজস্ব নামে ব্র্যান্ড করে কিন্তু আপনি কিন্তু প্যাকেটটা চার থেকে ছ হাজার পিস প্যাকেট কিন্তু ছাপানো যেতে পারে, যেটা সারা অল ওয়েস্ট বেঙ্গল কেন সারা ইন্ডিয়াতে কেউ কোনো প্রেস ছাপাবে না। অর্থাৎ আপনি এই 4-6 হাজার পিস প্যাকেট ছাপিয়ে আপনি নিজের নামে প্যাকেট ছাপাতে পারেন। যেমন একটা দেখাই, এই দেখুন মক্সা আগরবাতি, এই দেখুন মক্সা আগরবাতি, এই মক্সা আগরবাতি ধূপকারীটা, এই ধূপকারীটা আমার এখানে ছাপানো হয়েছে, এটা হচ্ছে ত্রিপুরার ব্র্যান্ড। অর্থাৎ ত্রিপুরায় কিন্তু যে সমস্ত শপিং মল আছে সেই শপিং মলে কিন্তু আপনি এই ধূপকারীটা দেখলেও দেখতে পারেন। এছাড়া দেখুন আপনার উষা ধূপকাঠি, এটা কিন্তু এখান থেকে ছাপানো হয়েছে, ইনি কিন্তু মাত্র 6,000 পিস করে ছাপিয়েছেন, আর ইনি ছাপিয়েছেন মাত্র 12,000 পিস করে ছাপিয়েছেন। আর কি এই দেখুন দোলন চাপা ধূপকাঠি, এই দোলন চাপা ধূপকাঠিটা কিন্তু খুব ভালো চলছে। এছাড়া দেখুন স্বরলিপি ধূপকাঠি, এই যে স্বরলিপি ধূপকাঠি, অর্থাৎ এগুলো কিন্তু আমার এখানে নিজস্ব ছাপানো। যদি মনে করেন যে আপনার একটা ইচ্ছে আছে নিজস্ব ব্র্যান্ড করার, অর্থাৎ নিজস্ব ব্র্যান্ড করে আপনি মার্কেটে আসতে চাইছেন, আপনাকে মেশিন নিতে হবে না বন্ধু। মেশিন ছাড়া আপনি ট্রেনিং নিয়ে নিজস্ব ব্র্যান্ড করে ব্যবসায় নামুন, ব্যবসার সমস্ত রকম হেল্প আমরা করব। অর্থাৎ কীরকম হেল্প করব, অর্থাৎ আপনার এই প্রোডাক্টটা কীভাবে আপনার ব্যবসা করতে হবে, কীভাবে আপনি মার্কেটে লঞ্চ করবেন, কীভাবে আপনি অল ওয়েস্ট বেঙ্গল ধরে ব্যবসা করবেন, কীভাবে অল ইন্ডিয়া ধরে ব্যবসা করবেন, সে সমস্ত রকমের হেল্প আমরা করে দেবো, মার্কেটিং থেকে শুরু করে সব কিছু। কারণ আমার একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, ডিজিটাল মার্কেটিং আছে, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে সমস্ত রকম হেল্প করে দেওয়া হয়, ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে সেলসম্যান থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা হেল্প করে দেবো। এটা দেখুন এইটা ছাপানো চলছে, ছাপানো হয়ে গেছে, এটা সিট, একে বলা হয় সিট। এই সিট দেখুন এখানে দোলন চাপা, স্বরলিপি, এইগুলো কিন্তু আমার ছাপানো হয়ে গেছে। অর্থাৎ এরকমভাবে কিন্তু যদি মনে করেন আপনি নিজস্ব ব্র্যান্ড করে ব্যবসা করতে পারেন, নিজস্ব ব্র্যান্ড করে ব্যবসা করলে আপনার কিন্তু খুব ভালো ইনকাম আছে, পার ডে 1,000-2,000 টাকা ইনকাম আছে, এটা গ্যারান্টি। ধূপের ব্যবসা করে পার ডে 1,000-2,000 টাকা ইনকাম আছে, এটা 200% গ্যারান্টি। সেটা কিভাবে করতে হবে, আসুন এখানে বসুন, আমার সঙ্গে কথা বলুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন। তাহলে বন্ধু আবার প্রথম থেকে শেষ পর্যন্ত বলি, এক হচ্ছে ট্রেনিং নিতে হবে, ট্রেনিং নিয়ে মেশিন ছাড়া আপনি নিজস্ব ব্র্যান্ড করে প্যাকেট করে ছাড়তে পারেন, আইদার অথবা যদি প্যাকেট না করে যদি আপনি ছোট করে অর্থাৎ 2-3 হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে চান, সেটারও সমস্ত রকম হেল্প করে দেওয়া হয়। দুই হচ্ছে যদি আপনি মেশিন নেন তো ম্যানুয়াল মেশিন নিন, ম্যানুয়াল মেশিন নিয়ে আপনি ব্যবসাটা করে দেখুন, ব্যবসাটা করে এবার আপনি তারপরে যদি ব্যবসা বাড়ে তখন আপনি অটোমেটিক মেশিনে নেবেন। আর যদি মনে করেন যে না আমি একদম অটোমেটিক মেশিনে নেবো, অটোমেটিক মেশিন নিয়ে কাজ করতে পারেন। অটোমেটিক মেশিন নিয়ে কাজ করলে সেটা কীভাবে ব্যবসা করবেন তার সমস্ত রকমের হেল্প আমরা করে দেবো। আর একটা জিনিস আপনারা এবার প্রশ্ন হয়তো করতে পারেন, আমরা যদি মেশিন নেই মাল বানিয়ে তৈরি করে কিভাবে কোথায় ব্যবসা করব, সেটা একটা বড় প্রশ্ন। এই মাল বানিয়ে তৈরি করে এগুলো কিভাবে ব্যবসা করবেন তার সমস্ত রকমের গাইডলাইন দিয়ে দেওয়া হয়, যেটা আমরা অনেক রকমের জায়গা দেখিয়ে দেই, অনেক রকমের ব্যবস্থা করে দেই যেখানে আপনারা কিন্তু বরাবরই মাল দিতে পারবেন। ওই এমন নয় যে তৈরি করে শুধুমাত্র আমাকে দিন। বন্ধু একটা প্রশ্ন কি আপনার মনে জাগে না, যদি কেউ নর্থ বেঙ্গল থেকে যদি কেউ ফোন করে, কেউ যদি আপনার ত্রিপুরা থেকে ফোন করে, কেউ যদি আপনার যদি মুর্শিদাবাদ থেকে ফোন করে, কেউ যদি মেদিনীপুর থেকে ফোন করে, তো তারা যদি মালটা মেশিনটা নেয়, মেশিনটা মানে নিয়ে মালটা বানিয়ে তারা দেবে কী করে আমার কাছে?
অনেকে বলে আমাকে আমি মালটা নেবো, আরে মালটা দেবে কি করে, ট্রান্সপোর্ট খরচ অনেক রকমের খরচ তো আছে, সেই খরচেই তো আপনার তো সমস্ত কিছু শেষ হয়ে যাবে, তাহলে আপনি ব্যবসাটা করবেন কি করে? সেই ব্যবসা করলে আপনার এলাকায় আপনি তৈরি করে কিভাবে আপনি ব্যবসা করবেন তার সমস্ত রকমের হেল্প এখান থেকে করে দেওয়া হয়, সমস্ত রকমের মার্কেটিং গাইড দিয়ে দেওয়া হয়। অর্থাৎ বন্ধু বারবার বলবো, ধূপের ব্যবসা করুন, যে ব্যবসায় আজ পর্যন্ত কোনো লস নেই, এবং এই ব্যবসাটা আপনাকে কিন্তু ফিডব্যাক দেবেই, এই ব্যবসাটা কিন্তু আপনাকে নিরাশ করবে না। তো বন্ধু সেই সমস্ত বন্ধুদের বলি, শেষে সেই সমস্ত বন্ধুদের বলি, যে বন্ধু যারা ধূপের ব্যবসা করে লস খেয়ে গেছে, ধূপের ব্যবসা করে শেষ হয়ে গেছে, ধূপের ব্যবসা করে সে নিরাশ, সেই সমস্ত বন্ধুরা আপনারা আসুন, ফোন করে আসুন, আমার সঙ্গে কথা বলুন, যদি ভালো লাগে তাহলে এগোতে পারেন, নতুন উদ্যমে শুরু করতে পারেন, নতুনভাবে শুরু করতে পারেন। বলুন এবার আমরা যাই আমার কারখানায়, যেখানে ম্যানুয়াল মেশিন আছে, যেখানে অটোমেটিক মেশিন আছে, সেখানে কীরকম সেই মেশিনগুলো কীভাবে কী কাজ হয় সেগুলো দেখাই। তো বন্ধু চলে এসেছি আমার কারখানায়, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি শুধু একটু বলবো, এই দেখুন ধূপ তৈরি হচ্ছে, এখানে দেখুন এইগুলো ধুনো ধূপ তৈরি হয়েছে, তো দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে আমার শুধুমাত্র যে ট্রেনিং দেওয়া হয় তার না, ম্যানুফ্যাকচারিংও হয়, বিভিন্ন রকম ধূপ তৈরি হয়। তো আসি, এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, এই ম্যানুয়াল মেশিনটা কীরকম, এই ম্যানুয়াল মেশিনে আপনার দেখতে পাচ্ছেন একদম ন্যূনতম পুঁজিতে এই ম্যানুয়াল মেশিন দিয়ে শুরু করতে পারেন, এখানে মশলা দিয়ে আপনি ধূপটা তৈরি করতে পাচ্ছেন। অর্থাৎ কেউ যদি শুরু করে ছোটো মেশিন দিয়ে শুরু করলে আপনি এই ম্যানুয়াল মেশিন দিয়ে শুরু করতে পারেন, ম্যানুয়াল মেশিনে 2-2.5 কেজি পার ঘন্টায় বেরোবে। আচ্ছা, তো বন্ধু এটা নিয়ে আপনি শুরু করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যবসা শুরু করতে পারেন। তারপর যদি মনে করেন, বারবার বলছি, সবসময় বলবো যে ছোটো করে আগে ব্যবসা শুরু করুন, ছোটো করে ব্যবসা শুরু করে তারপর যদি মনে হয় ব্যবসাটা বাড়ছে, তখন দেখবেন অটোমেটিক আপনার ঘরে অটোমেটিক মেশিন পৌঁছে গেছে, সেখানে দাঁড়িয়ে এই মেশিন নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। তো এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, এই দেখুন এটা হচ্ছে ডবল প্যাডেল, এই হচ্ছে ডবল প্যাডেল, অর্থাৎ এই মেশিন নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারছেন। এরপর আসি অটোমেটিক মেশিনে, এটা হচ্ছে অটোমেটিক মেশিন, এই অটোমেটিক মেশিনে অনেক কিছু বলার আছে। এক হচ্ছে অটোমেটিক মেশিনে কাঠি কিভাবে ব্যবহার হয়, অর্থাৎ মেশিনে যদি কাঠি, অনেক সময় দেখবেন অনেকে দেখবেন মেশিন নিয়েছে, মেশিন নিয়ে চলছে, চলতে চলতে কাঠি বারবার বেঁধে যাচ্ছে, বারবার বেঁধে যাচ্ছে। যারা মেশিন বিক্রি করছে তারা বলছে কাঠির দোষ, না বন্ধু কাঠির দোষ না, এখানে কিভাবে অপারেট করতে হয়, কাঠি বেঁধে গেলে কিভাবে কি করতে হয় সেই সমস্ত কিছু ট্রেনিংয়ের মাধ্যমে দেখানো হয়। এছাড়া দেখুন এই যে ফাংশনটা আছে, এই যে ফাংশনটা আছে, অর্থাৎ এই ফাংশনের মধ্যে ট্রেনিংয়ের একটা বড় ফাংশন আছে, এইগুলো সমস্ত কিছু কিন্তু খুলে দেখানো হয় কিভাবে আপনি এই মেশিনের কোনো কিছু প্রবলেম হলে কিভাবে সলভ করতে পারবেন। সাপোজ ধরুন আপনি মুর্শিদাবাদে, নর্থ বেঙ্গলে, বহরমপুরে, মালদাতে আপনার মেশিন গেছে, বা মেদিনীপুরে মেশিন গেছে, বহু দূর দূরেই তো মেশিন যায়, বহু দূর দূর থেকে বন্ধুরা সবাই ফোন করে মেশিন যায়, তাহলে সেই মেশিন যদি হঠাৎ কাজ করতে গিয়ে কোনো কিছু প্রবলেম হয় তো মিস্ত্রি তো যাবে না হুট করে, তাহলে মিস্ত্রিকে যেতে গেলে মিনিমাম আমাকে 2-3 দিন সময় দিতে হবে, তাহলে 2-3 দিনের মধ্যে আপনি কি বসে থাকবেন, আপনার কি প্রোডাকশানটা কি হ্যাম্পার হয়ে যাবে? না বন্ধু, সেই জন্যই ট্রেনিং দেওয়া হয়, যাতে করে মাইনর প্রবলেম হলে সেগুলো কিভাবে সলভ করতে হয় সমস্ত কিছু এই ট্রেনিংয়ের মাধ্যমে দেখানো হয়। অর্থাৎ অটোমেটিক মেশিন আপনি নিন আর না নিন আপনি ট্রেনিং পাবেন, ম্যানুয়াল মেশিন আপনি নিন আর না নিন ট্রেনিং পাবেন। অর্থাৎ ম্যানুয়াল মেশিন, অটোমেটিক মেশিনের ট্রেনিং দিয়েই কিন্তু আমরা মেশিনটা বিক্রি করি, আর এখানে ট্রেনিং কিন্তু 2-3 দিন ট্রেনিং দিতে হবে, মেশিনে বসেই ট্রেনিংটা নিতে হবে, যেটা বারবার বলছি সারা ভারতবর্ষে কেউ এভাবে ট্রেনিং দেয় না। এ তো আপনি ট্রেনিং নিলেন, এইবারে হচ্ছে ধরুন যদি কেউ মেশিন না নেয় তাহলে তারা তো মেশিন ছাড়া ব্যবসা করবে, তাহলে মেশিন ছাড়া ব্যবসা করতে গেলে সেই কাঠি, র কাঠি কিনে নিয়ে এসে সেন্ট তো করবে, সেন্ট করবে। অনেক দেখবেন আপনি কাঠি কিনে নিয়ে এসেছেন মার্কেট থেকে, আপনি খুব ভালো সেন্ট, দামি দামি সেন্ট দিচ্ছেন, কিন্তু সেইভাবে সেন্ট স্প্রে করছে না, প্রবলেম কি? প্রবলেম অনেক আছে বন্ধু, সেই প্রবলেমগুলো সলভ করার জন্যই এখানে ট্রেনিংটা নিতে হবে। এখানে সেন্ট করা কিভাবে সমস্ত কিছু দেখানো হয়, কিভাবে সেন্ট করবেন, কিভাবে প্যাকেজিং করবেন,
কীভাবে ব্যবসা করবেন সমস্ত কিছু কিন্তু এই এখানে ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু শেখানো হয়। অর্থাৎ বন্ধু, ধূপের ব্যবসা করে আপনি যদি ব্যবসা করে যদি সাকসেসফুল হতে চান তাহলে আপনি আসতে পারেন এই অধমের কাছে। গ্যারান্টি দিচ্ছি মিনিমাম আপনি পার ডে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেনই পারবেন, তার বেশিও ইনকাম হবে তার কম তো ইনকাম হবেই না। এবং তার জন্য কিন্তু বন্ধু আমি আপনাকে হেল্প করব, খাটতে হবে আপনাকে। আচ্ছা ধরুন কেউ যদি চায় এইসব ধূপকাঠি তৈরি করা, প্যাকেজিং করা, এইসবের মধ্যে ঝামেলায় না গিয়ে শুধু আপনার থেকে প্যাকেট তৈরি করা ধূপ নিয়ে গিয়ে মার্কেটিং করবে শুরু, অর্থাৎ ধূপ সেলসম্যান হিসাবে সে ব্যবসা করতে চায়, তাহলে সেই রকম সুযোগ কি আপনাদের এই সংস্থায় আছে বা ট্রেনিং দেন? খুব ভালো প্রশ্ন করেছেন। যে সমস্ত বন্ধু অর্থাৎ যে সমস্ত সেলসম্যান বন্ধু বা দিদি বা মা বোনেরা, তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলছি, যারা ধূপ ব্যবসা করছে দোকানে দোকানে নিয়ে ধূপ ব্যবসা করছে বা যারা ভাবছে আমি মনোপলি ব্যবসা করব বা ধূপের ব্যবসা করব, তাদের জন্য বলছি মাত্র 2-3 হাজার টাকা ইনভেস্ট করে আমার কাছ থেকে রেডি ধূপ, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন 5 টাকার ধূপ, এটা হচ্ছে রজনীগন্ধা 5 টাকা ধূপ, এই যে 5 টাকা ধূপ, এটা গেল জেসমিন ধূপ 5 টাকা ধূপ, এই সমস্ত রকমের ধূপ, অর্থাৎ এটা হচ্ছে সূর্য প্রণাম, এই যে সূর্য প্রণামের প্যাকেট, এই যে সূর্য প্রণাম, সূর্য প্রণাম ধূপকাঠি, আর সফর, এই যে দেখতে পাচ্ছেন এই ধূপকাঠি, অর্থাৎ এই সমস্ত ধূপকাঠি এগুলো কিন্তু মার্কেটে কোথাও পাবেন না, এগুলো নিজস্ব ব্র্যান্ড, নিজস্ব ব্র্যান্ডের ধূপকাঠি, এগুলোকে নিয়ে এই এই দুটো ধূপকাঠি কিন্তু মার্কেটে আপনি কোথাও পাবেন না, এই দুটো ধূপকাঠি কিন্তু নিজস্ব ব্র্যান্ড, এগুলোকে নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন, মাত্র 2-3 হাজার টাকা পুঁজি নিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন। সেই ব্যবসা করতে গেলে কিভাবে আপনি এগোবেন, কিভাবে আপনি ব্যবসা করবেন, সে সমস্ত কিছু কিন্তু আমরা আপনাকে হেল্প করে দেবো, মার্কেটিং থেকে শুরু করে এই সেলিং এর সব কিছু আমরা আপনাকে হেল্প করে দেবো। অর্থাৎ বন্ধু এখানে অনেক রকমের অপশান আছে, যদি মনে করেন আপনি যে কোনো একটা ব্যবসা করতে চাইছেন ধূপের ওপর দাঁড়িয়ে বা ধূপের ব্যবসা করতে চাইছেন, আপনার পুঁজি অনুযায়ী আপনি এসে বলুন যে আমার এই পুঁজি আছে, এই পুঁজির ওপর আমি ব্যবসা করব, বা আমি সমস্ত রকমের অপশান আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলবো, বোঝানোর পরে আপনার যেখানে ভালো মনে হবে, যেটা আপনার পছন্দ হবে, আপনি সেভাবে এগোতে পারেন।